পুকুরের পাশে একটা সুন্দর জায়গা, সঙ্গে কিছু শীতের সবজি। চলুন আজ আপনাদেরকে দেখাই শীতের বেশ কিছু সবজি গাছ পুকুরের এক পাশেই করা হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে এখানে চাষগুলো করা হয়েছে অল্প অল্প জায়গার মধ্যে। কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন গাছগুলো, প্রত্যেকটা গাছ দেখাবো আমি কিভাবে এখানে যত্ন পরিচর্যা করা হয়, গাছ লাগানোর আগে কি কি করা হয়েছিল সবকটা আলোচনা করা হবে। আমাদের সাথে রয়েছে দুজন যারা এই চাষবাস করেছেন, তাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলে নেব। আমার নাম আছে অমিত বাউরে, আমরা আর আমার সঙ্গে আছে শিবনাথ বাউরে। আমরা দুজনে মিলে এই জায়গাতে ছোটোখাটো একটু চাষবাস করেছি আগের বছর থেকে। তার মধ্যে এখানে আমরা এর আগে কপি লাগিয়েছিলাম, কপি একবার হয়ে গেছে, কপি এখন আপাতত না, এখন বাঁধা কিছু পড়ে আছে। তার মধ্যে এখন টমেটো গাছ লাগানো আছে, কিছু বেগুন লাগানো আছে। এক এক করে চলো দেখাই। এই রোতে বেশ কিছু টমেটোর চারা আর বেগুনের চারা দেখতে পাচ্ছেন। এই মাটিতে জৈব সার দেওয়া হয়েছে? হ্যাঁ, শুধুমাত্র গোবর সার? গোবর সার আছে, গোবর সার আছে। আর কোনো রাসায়নিক সার আছে কি? এখানে তারা গোবর সারের সাথে এই জীবাণু সার ব্যবহার করে এই মাটিতে ছড়িয়ে দিয়েছিল, তারপর গাছগুলো লাগানো হয়। গাছের গ্রোথ সবেমাত্র শুরু হয়েছে। এখানে রয়েছে লাল শাক, ছোট ছোট চারা বের হতে শুরু করেছে। এখানে রয়েছে পালং শাক, দেখুন কত সুন্দরভাবে অল্প অল্প জায়গার মধ্যে গাছগুলো করা হয়েছে। মাঝখান দিয়ে বেশ কিছু রাস্তা রয়েছে পেরিয়ে যাওয়ার জন্য। এখানেও রয়েছে টমেটো চারা। এখানে রয়েছে বেশ কিছু বেগুনের চারা আর কিছু লাল শাক। এখানে মূলো শাক, তাই তো? এখানে মূলো শাক করা হয়েছে। এই জায়গার মধ্যে করা হয়েছে গাজরের গাছ, গাজরের বীজ সবেমাত্র ফেলা হয়েছে, ছোট ছোট চারা বেরোতে শুরু করেছে। এগুলো লেট ভ্যারাইটি, শীতের শেষে এর থেকে গাজর পাওয়া যাবে। রয়েছে বেগুন, এখানে মূলত দেখতে পাচ্ছি যে বেগুন এবং টমেটোর উপর বেশি জোর দেওয়া হয়েছে। এখানে সুন্দর একটা ব্রিজের মতো করা হয়েছে পারাপার করার জন্য। এই নিচে জল স্টক করে রাখা হয়েছে সবজি গাছে দেওয়ার জন্য। এখানে কতগুলো লাল বাঁধাকপির চারা লাগানো হয়েছে, রয়েছে ধনে পাতা। ধনে পাতা সারা বছরই করা যায়। এখানেও রয়েছে লাল শাক। এই রোতে করা হয়েছে টমেটো গাছ, কিছু বাঁধাকপি, লাল বাঁধাকপি মূলত। এখানেও সারি সারি করা হয়েছে। রয়েছে বিট গাছ, বেগুনের চারা, গাজর, পেঁয়াজের গাছ লাগানো হয়েছে। আচ্ছা, বীজ মোটামুটি আমাদের সব কিছু নিয়ে মোটামুটি 300-400 টাকা মতন দুজন মিলেই কেনানো হয়েছে। 300-400 টাকা শুধু পরিবারের খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো বিক্রি বাটা তো কিছু কই না, আমরা পরিবারের কিছু খাওয়ার জন্য, শখের বসে, শখের বসে। হ্যাঁ, যে আমার নাম শিবনাথ বাউরি। এই যে চারাগুলো বেড়েছে, এবারে চারাটা যেভাবে বেরিয়ে গেছে, তো আমাদেরকে এবারে সরষার খোল, তারপর যে সারগুলো লাগে যেমন ইউরিয়া, ডিএপি, এগুলো কিছুদিনের মধ্যে আমরা দিতে শুরু করে দিই। তো ইউরিয়া এবং ডিএপি সার তো রাসায়নিক সার, গাছের কি
ক্ষতি করে না না ব্যবহারে ক্ষতি করে না আমরা যতটুকু জানি কম পরিমাণে দিই তার মানে বোঝা যাচ্ছে যে গোবর সার পর্যাপ্ত পরিমাণ না পাওয়ার কারণে এখানে রাসায়নিক সারের উপর কিছুটা হলেও নির্ভর করতে হয় তবে যা শোনা গেল যে চারাগুলো বসানোর আগে মাটি তৈরির সময় এখানে মূলত জৈব সার দেওয়া হয়েছিল গোবর সার এবং তার সাথে জীবাণু সার মিশিয়ে এখানে দুদিন মাটির মধ্যে মিশিয়ে জল দিয়ে তারপর চারাগুলো লাগানো হয় এখানে বেশ কিছু পেঁপে চারা লাগানো হয়েছে কিছু কলা চারা এই জায়গার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে এবং ফসলও আমরা পাবো এর থেকে আমরা এনেছি এটা যেমন হলো মাইক্রোফস নিমাসিন এটা একটা নিম কীটনাশক নিমাসিন 1500 PPM এর একটা ওষুধ